الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাই বাসাদে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الدين عند الله الإسلام، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه سيدنا محمد، صلى الله على سيدنا محمد وآله وصحبه. الله صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সজদাই পড়ে কন্দন নবী, উম্মত বলে জারে জার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কোটি সালাম জানাই নবীজির পাক চরণে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা জোরে সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই দুনিয়ায় তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
যখন গেলেন আরশদার মাবুদে ডাকিয়া বলে এই রে হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ এভাবে থাকবি রব্বি জল্লাল্লাহ নূর মোহাম্মদ মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জোরে মা ফি কলবি সবাই নামাজ পড়ো নূর মোহাম্মদ সাল্লাল্লাহ সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ দু আলাম কেও নহ করবা গোসি পর খোদা বিহে রেজা জো এ মুহাম্মদ সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তাল গতি হইছে গড়া গড়ি গড়া গড়ি নসীমা যা নেবে বতহা গুজর কুন যে আহওয়াল মুহাম্মদ রাও খবর কুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কহাঁ হো ইয়া রাসূলুল্লাহ কহাঁ হো মেরে আঁকা মেরে মৌলা কহাঁ হো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তুই সুলতান আলামিয়া হাবিবি জরু লুত্ফ সুয়ে মা নজর কোন সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর শাহ আরদ সামা নূরুন আলা নূর সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল জসদরা মুনতাহা জিবরিল আমিকা وسدرا مبتدا پیار نبی کا صلاۃ دنیا سلام یا حبیب اللہ
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লেটমান চট্টগ্রাম উত্তর বড়িচরের ঐতিহ্যবাহী সংগঠন রশিদ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১২তম আজিমশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা কামালউদ্দিন সাহেব মাদজিলুল আলি উপস্থিত, যিনি তকরির পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ আল কাদরী মাদজিলুল আলি, উপস্থিত দেশি বিদেশি বুজুর্গান দীন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে উত্তর বড়িচর রশিদ স্মৃতি সংসদের সকল সদস্য ভাইয়েরা, বিভিন্ন স্থান থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে পর্দানশীন আমার মাও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, এবার বলুন সুবহানাল্লাহ, আওয়াজ ক্রমে ক্রমে বাড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তারিফ প্রশংসা গুণগান করলাম আল্লাহ, যিনি আজকে এই উত্তর বড়িচর রশিদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১২তম ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উত্তর বড়িচর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমাকে আপনাকে সকলকে আসার বসার তৌফিক দান করেছেন সেই প্রভুর দরবারে আবার উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ প্রশংসা করতে যাচ্ছি ওই মহানবীর যার তারিফ সর্বক্ষণ করেন আল্লাহ, যিনি হচ্ছেন দোনো জাহানের বাদশাহ, যিনি হচ্ছেন তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, দেখানেওয়ালা, যিনি হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু, যিনি হচ্ছেন আমাদের কবর হাসু মিজান ও পুলসরাতের একমাত্র কাণ্ডারী। সবাই উচ্চস্বরে নাম নি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী, উচ্চস্বরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় সুন্নি ভাইয়েরা, দীর্ঘ ১২ বছর ধরে এই আজিমশান মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এখানে হচ্ছে, এই মাহফিলের একটি নিয়ম রয়েছে, শুরু হয় স্বল্প মানুষ নিয়ে, সমাপ্তি হয় অনেক মানুষ নিয়ে। আজকে চতুর্দিকে আরো কয়েকটি প্রোগ্রাম হচ্ছে, তারপর এখানে মাশাআল্লাহ শ্রোতা শুধু আসতেইছে। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ফয়সালা করুক, উচ্চ স্বরে বলুন আমিন, আরেকবার উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন।
এটা ঈদ মিলাদুন নবীর মাস। এই মাস প্রতি বছর একবার আসে, কিন্তু এই মাসে অনেকে থাকে না, অনেকে পৃথিবীতে আসেন আজীবন থাকেন না। আমি অনেকবার এই প্রোগ্রাম করেছি, অনেকবার আল্লাহ তাআলা আমাকে এনেছেন। আমার এই উত্তর বড়িচর রশি স্মৃতি সংসদের ছেলেরা, এলাকার মুরব্বীরা দোয়া করেন, ভালোবাসেন বিদায়। প্রায় আমি এখানে আসি, আপনাদের অবস্থা দেখে খুব খুশি হই। বিশেষ করে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল আপনারা করেন বা আসেন, বসেন, জানেন, শুনেন, মানেন, এর মধ্যে বিশাল একটি ফায়দা রয়েছে। যারা ঈদ মিলাদুন্নবী করে এবং ঈদ মিলাদুন্নবীতে সাহায্য করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা, সারা বিশ্বের শ্রেষ্ঠতম সাহাবি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঈদ মিলাদুন্নবীতে আসে, বসে, ঈদ মিলাদুন্নবীতে কিছু খরচ করে, তারা আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যেতে চান কি চান না? আরো জোরে বলে চান কি চান না? ডান হাত তুলে একটু শপথ করে বলুন, সাইয়েদনা আবু বকরের সাথে জান্নাত চান কি চান না? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনি ঈদ মিলাদুন্নবী চান, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার মাস, আগমনের মাস, সারা সৃষ্টি স্বাধীনতা পাওয়ার মাস। যারা কষ্ট যদি না হয়, মাহফিল শুরু তো আগেই হয়েছে, একটু যদি কষ্ট না হয়, একটু আস্তে আস্তে আর একটু হাফ হাত একটু সামনে আসেন, হ্যাঁ একটু, যেহেতু আমরা সুন্নি, আরক সুন্নিকে জায়গা করে দেব, এটা ইমানই নৈতিক দায়িত্ব। এটা দূরে সরি পড়েন সলায়তনে খুদা বি হেরজা জো মোহাম্মদ সলা দুনিয়া কি বলতেছিলাম, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আষাঢ় মাস, এই মাস বড় শ্রেষ্ঠ মাস, যে মাসে আল্লাহর বন্ধু দুনো জাহানের আকা, দুনো জাহানের রহমত, দুনো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, সবাই উচ্চ স্বরে বলুন মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছেন। সুন্নি ভাইয়েরা, বুড়িচরের ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, রাউজানের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, এই মাসে রসুল আসাতে আপনার কি বেজান না খুশি? আরো জোরে বলেন কি? এই খুশি কি আজকের জন্য না জীবনের জন্য? সর্বক্ষণ আমরা খুশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন বিদায়। আমার উত্তর বড়িচর রশিদ স্মৃতি সংসদের ভাইয়েরা প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে সুন্দর প্যান্ডল করে, প্রতি বছরের তুলনায় আরো উত্তম করে স্টেজ সাজিয়ে
মিলাদুন্নবীকে সমর্থন করতে চান। এই জন্য কারণ মিলাদুন্নবী করলে মানুষের ঈমান হালকা হয় না, বরং মজবুত হয়, আমল সুন্দর হয়, রসুল তার আপন হয়, জান্নাত তার পায়ের নিচে চলে আসে। যখন যারা এই মিলাদুন্নবীকে মেনেছেন, মিলাদুন্নবীকে সম্পূর্ণরূপে সমর্থন করেছেন, মিলাদুন্নবী রসুলি পাকের নীতিমালাকে যারা গলার হার বানিয়েছেন, তারা হয়ে গেলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সাহাবায়ে কেরাম। তাদেরই মধ্যে বড় সাহাবি, বড় খলিফা, খলিফাতুর রসুল সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন শ্রেষ্ঠ সাহাবি, শ্রেষ্ঠ খলিফা, যার উপর আর কোনো খলিফা নেই, যার উপর আর কোনো উম্মত নেই, যার উপর আর কোনো ঈমানদার নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় সুন্নি ভাইরা, সাহাবাই কেরাম সাহাবি হয়েছেন, রসুল মেনে, কাফেররা কাফের হয়েছেন, রসুলকে অস্বীকার করে। এবার আপনার জোরে সরে বলেন, আমরা রসুল মানতে চাই কি চাই না? লাইট ঠিক করুক, ওদিকে চাওয়ার প্রয়োজন নেই, সবাই এদিকে খেয়াল রাখুন। জোরে বলুন, যারা রসুল মেনেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম, আর যারা মানেননি তারা হলো কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা। তাই আজকে এই চট্টগ্রাম উত্তর বুড়িচর আজকের এই শ্রোতা ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমরা 1450 নয় প্রায় 1500 বছর হয়ে গেল রসুল পৃথিবীর থেকে বিদায় নিলেন, আপনারা উচ্চ স্বরে বলেন, আমরা সেই রসুল এখনো চাই কি চাই না? রসুলের নীতিমালা চাই কি চাই না? রসুলের আদর্শ চাই কি চাই না? রসুলের মোহাব্বত চাই কি চাই না? বলুন, রসুল পাকের মোহাব্বতের নাম ঈমান। রসুল পাকের মোহাব্বতের নাম কি? যাকে মোহাব্বত করলে ঈমান নষ্ট হয় না, বরং চেয়ে মজবুত হয়। যার ভালোবাসায় মানুষকে জান্নাতি বানাই দেয়, ওয়ালি বানাই দেয়, সাহাবি বানাই দেয়, তাবি বানাই দেয়, খোলাফায়ে রাশেদা বানাই দেয়, গৌসে পাক বানিয়ে দেয়, তিনি কেমন নবী? প্রশ্নের জবাব আসবে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু নবী। চিৎকার দিব বলেন সুবহানাল্লাহ। তাই ঈদ মিলাদুন্নবীর মাসে বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন, দুরুদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, নামাজ, জিকির, নবীর মহাব্বতের আলোচনা করবেন, বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন। কারণ রাসূলের পাকের উপর যারা দুরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা তাদের উপর খুশি হবেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়বেন নবীর উপর, খুশি হবেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন না, আল্লাহ। আওয়াজ দিয়ে প্রমাণ করুন, এখানে অনেক মানুষ রয়েছে, গতবারও আমি মাহফিল করেছি, অনেক তুফান হয়েছে, কিন্তু মাহফিলের তুফানে সব ঠান্ডা হয়ে গেছে। উচ্চ স্বরে বলো আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে আল্লাহ, এবার বলো আল্লাহু আকবার। দুরুদ শরীফ পড়বেন নবীর উপর, খুশি হবেন কে? আল্লাহ। কারণ বাচ্চার হাতে যদি কেউ কলা দেয়, আফেল দেয়, বন্য কিছু দেয়, মা এবং বাবা খুশি হয়। সুবহানাল্লাহ, আমার বাচ্চা খুশি তো আমি খুশি। আল্লাহ বলে, বন্ধু যারা আপনার উপরে দুরুদ শরীফ পড়ে তারা যেন আমাকে মহব্বত করলো, কারণ আমি নিজেই তো আপনার উপরে দুরুদ শরীফ পড়ি। আপনার উপরে যারা দুরুদ শরীফ পড়বে তারা আমার খাস বান্দা, তাদের গুনাগুলো আমি তখনই মাফ করে দিই। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাকের মিলাদুন্নবীকে আমরা সমর্থন করি। সমর্থন করা এটা বিশাল ইবাদত,
কারণ মিলাদুন নবী না হলে কোনো কিছুই হতো না। এই জন্য আমরা সিরাতুন নবী সমর্থন করি, মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী যারা করবে সিরাতুন নবী করার অধিকার তাদের থাকবে, আর যারা মিলাদুন নবী করে না তাদের সিরাতুন নবী করার কোনো অধিকার নাই। আরো জনমান কোনো অধিকার আমরা মিলাদুন নবীও চাই, সিরাতুন নবীও চাই। জনমান আমরা সুন্নি, আমরা রসুল প্রেমিক, সাহাবাই কেরামের প্রেমিক, আমরা মিলাদুন নবী চাই বলে সিরাতুন নবীও চাই। কিন্তু যারা মিলাদুন নবী চায় না সিরাতুন নবী করে তাদের সিরাতুন নবী করার কোনো অধিকার নাই। এরা সিরাতুন নবী করে না, এরা প্রাইভেট শয়তানি করে। এই জন্য এই সমস্ত শয়তান দুষ্ট শিব্য থেকে, খান্নাস মালা মালাউন মুনাফিক থেকে বড় সাবধান থাকবে। রসুলের যুগে প্রকাশ্যক বিরোধী ছিল আবু জেহেল আবু লাহাব, আর আমার আপনার লাইফে এই সময় আমাদের বিরোধী হচ্ছে তারা, ঈমান শত্রু, যারা মিলাদুন নবীকে অস্বীকার করে। তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, তাদেরকে সালাম দেবেন না, তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের পিছনে নামাজ পড়া হারাম, যারা মিলাদুন নবীকে অস্বীকার করে। আর দেখেন মিলাদুন নবীকে স্বীকার করে অমানুষ মানুষ হয়ে যাচ্ছে, মিলাদুন নবীকে স্বীকার করে মক্কার সেই শ্রেষ্ঠতম পুরুষ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক অন্ধকার জীবন থেকে আলোময় জীবন লাভ করেছেন, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আপনার কি অন্ধকার জীবন চান না আলোময় জীবন চান? আরো জোরে বলেন কি জীবন চান? আমাকে এখানে একটি বিষয় দেওয়া হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইসলামের চার খলিফার ফ্রেন্ড, চার খলিফার মধ্যে প্রথম যিনি খলিফা তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নুজহাতুল মাসালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুফুরি শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, লেখেন, আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীর মধ্যে আসার পরে সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য। জোরে বলেন কিসের জন্য? ব্যবসার জন্য। আপনারা বলুন ব্যবসা করুন কি, ব্যবসা করা কি গুনাহ না ইবাদত? এটাও তো একটা সুন্নাত। আবার ব্যবসার মধ্যে আমাদের দেশে, পাশের দেশে, তার আরও একটি পাশের দেশে, এইভাবে সারা বিশ্বে ব্যবসার নামে অনেক দুই নম্বরই হয়। দুই নম্বরই ব্যবসা হারাম। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। এই দেশের মানুষ আবুধাবিতে যান, সিরিয়ায় যান, দুবাই যান, আরবে যান, বিভিন্ন রাষ্ট্রে যান চাকরির জন্য, ব্যবসার জন্য। আমার নবীর যুগে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে। তখন তিনি ঈমান আনেননি, মুসলমান হননি, ইসলামের প্রতি সমর্থন করেননি, মিলাদুন নবী সত্যি এখনো পাননি। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক চলে গেলেন সিরিয়ায়, সেখানে তিনি ব্যবসারত অবস্থা রাত্রে অবস্থান করেছেন, আর রাত্রির মধ্যে রাত নিশির জনিতে তিনি স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র সূর্য যেন তার কোলের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কি স্বপ্ন দেখলেন? চন্দ্র এবং সূর্য তার কোলে চলে আসলো। আমার বিষয়কে আমি সামনে রেখে আলোচনা করতে চেষ্টা করব। মিলাদুন নবী তো, মিলাদুন নবী তো আমরা মানি, মিলাদুন নবী না হলে তো সুন্নিদের জীবন
সৌন্দর্য হবে না। কিন্তু দেখেন যারা অন্ধকার পথে ছিল, যারা আজকে আলোর পথে এসে রসুলের পাশে গোবাচ্ছেন, কি কারণে তারা সাহাবি হলেন? সাইয়েদিনা আবু বকর সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেলেন, আর সেখানে তিনি রাত্রে যখন ঘুমাইলেন ঘুমের ঘরে, তিনি স্বপ্ন দেখতে পেলেন আকাশের চন্দ্র এবং সূর্য যেন তার কোলে আসলো। কোলে আসার পরে সে চন্দ্র সূর্যকে জড়াই ধরলো, এইভাবে ঝড়াই ধরে তার চাদর দিয়ে সে ডাকনি দিয়ে রাখলো। চন্দ্র এবং সূর্যর গায়ে সে চুমা খেলো। সকাল যখন হলো ঘুম ভেঙে গেল, এক জ্যোতিষ পাদ্রি তাওরীদ জবুর ইঞ্জিল কিতাব যার জানা ছিল তার কাছে সাইয়েদিনা আবু বকর গেলেন। সাইয়েদিনা আবু বকর সিদ্দিকে স্বপ্নের তাবির জানতে চাইলেন। স্বপ্নের তাবির যখন পাদ্রির নিকটে তিনি বললেন, পাদ্রি অবাক হয়ে সাইয়েদিনা আবু বকরের চেহারার দিকে তাকিয়ে আছেন। পাদ্রি দাঁড়িয়ে আবু বকরের কুফান একটি চুমা খেয়ে পাদ্রি বলে, হে আল্লাহর বান্দা, আপনি বলুন তো দেখি আপনার নাম কি? কো আমার নাম আবু বকর। আপনার বাড়ি কোথায়? মক্কা শরীফ আরব। হে আবু বকর, আপনার নসিব ভালো, আপনার তকদির ভালো, তাওরীদ জবুর ইঞ্জিল কিতাবে আমি আপনার নামটি মুখস্থ করেছি। যে সিরিয়ার জমিনে চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে সে আখিরি জমানার নবীর প্রথম খলিফা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহ। আবু বকর, আপনার নসিব ভালো, আপনার তকদির ভালো, আপনি আখিরি নবী খলিফা হবেন। তিনি মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ, আপনার আখিরি নবীর গোলাম হবেন। আর আমাদের দেশে বুখারী মুসলিম শরীফ পড়ে এগুলো বেয়াদব হয়ে যায়, চামড়ার পোষে খেয়ে খেয়ে, জাকাত ফিতরার পোষে খেয়ে খেয়ে রসিব্য হয়ে যায়। কোরআন হাদিস পড়ে যখনই তাদের সামনে কোনো প্রস্তাব আসবে, আল্লাহ যদি আমাদেরকে নবীর গোলাম বানাতো, আর সেই সম্প্রদায় চিৎকার দিয়ে বলে এগুলো শিরিক বেদা। আবু বকর সিদ্দিকের প্রস্রাবত হবে না তোমরা, এলেমের ফখর দেখাচ্ছে। তাও মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা না, এগুলো সব বড় বড় মাদ্রাসা, মাদ্রাসা বড়, হুজুর বড়, হ্যাঁ সবও কি বড়, বেয়াদবিও সব বড়, বড় মাদ্রাসার বড় সভা, বড় হুজুর আসবে বড় বেয়াদবি করতে। এই জন্য আমরা ছোট হয়ে থাকতে চাই, যদিও আমরা ছোট কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর গোলাম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি নবীর গোলাম হতে চান না? দুই হাত তুলে শপথ করুন, ফেরেশতারা ফটো তোলো, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা ছোট কিন্তু আমরা গোলাম শ্রেষ্ঠ রসুলের। তিনি কেমন শ্রেষ্ঠ? যার শ্রেষ্ঠত্বের প্রমাণ আদিব থেকে যুগ যুগ ধরে প্রমাণিত হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ। সাইয়েদিনা আবু বকর ওই পাদ্রিকে বলল, জনাব আপনার কথা শুনে, স্বপ্নের তাবির শুনে আমি খুব আনন্দিত, খুব গর্বিত। তিনি কি করলেন? ওই সিরিয়ার জমিন থেকে মক্কা শরীফ আগমন করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে আসার জন্য তিনি প্রস্তাব করলেন, প্রস্তাব দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর প্রস্তাব কেন দিচ্ছ? আমি তো তোমার জন্য অপেক্ষা রয়েছি, তুমি কখন কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে? জোরে বলুন সুবহানাল্লাহ।
সেইদিন আবু বকর আসলেন, কত সুন্দর মানুষ, কত সুন্দর জীবন, কত ফ্রেশ মানুষ, যার মনের মধ্যে তীর পরিমাণ, রক্ত পরিমাণ, কোন হিংসা নেই, এত সহি মানুষ, যার কারণে তিনি আমার রসুলের সাথে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রসুলের পাশে না দূরে? আরো জানবেন, তিনি রসুলের পাশে না দূরে? কত পাশে? যতবার নবীকে হাজিরা সালাম দেয়, ততবার আবু বকর হযরত ওমরকে সালাম দেওয়া হচ্ছে। এত নসিব ভালো তাদের। সেদিন আবু বকর গেলেন, গিয়ে নামাজ সুরতে বসলেন, নবীজির দিকে তাকাচ্ছেন, নবী ওনার দিকে তাকাচ্ছেন, একে অপর দিকে চাচ্ছেন, একে অপর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ, এ হাসার মধ্যে রহস্য আছে কিনা? আরো জুলমা আছে কিনা? আল্লাহর নবী সাইয়েদেনা আবু বকরকে বললেন, আবু বকর তুমি আসাতে আমি অনেক খুশি, তুমি কলমা পড়ো, কলমা পড়ে একটু মুসলমান হয়ে যাও। সাইয়েদেনা আবু বকর বলেন, হুজুর কলমা শরীফ পড়ার আগে একটু যদি কথার অনুমতি আপনার থেকে আমি পাই, আমি যদি আপনার অনুভূতি পাই একটি কথা আমি বলতে পারি। আল্লাহর নবী বলেন, আবু বকর কি বলতে চাও তুমি বলতে পারো, বলো। হুজুর কলমা শরীফ পড়ার আগে একটি মুজিজা আপনি আমাকে দেখাতে হবে, অলৌকিকভাবে একটি ঘটনা আপনি আমাকে দেখাতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকরে ওই সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গিয়েছ, সেখানে তুমি চন্দ্র সূর্য কোলে নিয়েছ, এর চাইতে বড় মুজিজা তুমি আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর, আমার আল্লাহর কসম দিয়ে বলি, তুমি যখন ওই সিরিয়ার জমিনে চন্দ্র সূর্য তোমার কোলে নিচ্ছ, চুমা দিচ্ছ, চাদর দিয়ে তুমি ডাকনি দিচ্ছ, আমি রসুল তখন তোমার ডান পাশে ছিলাম। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আবু বকর আর বিলম্ব না করে তিনি এবার পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা এবার সবাই জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে ধরে শুনি পড়েন, আল্লাহুম্মা দিবে মাওলানা সৃষ্টি কোলে রে সবাই বলে, আজকে মোদের খুশির দিন, ত্রিভুবনেতে শরীফ আনলেন রহমাতেল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে ঘন বি পরশমানি নাই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা ডাক দিয়ে বলেন, আয়া কায়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলমা শরীফ পড়েছি, মুসলমান হয়ে গেলাম হুজুর,
এখন থেকে মৃত্যু পর্যন্ত যেই হয় একটুকু আমার রয়েছে, সমস্ত হায়াতের সবকিছু আমি আপনার কদমে কোরবানি করে দিলাম। হুজুর আমার কলিজাটা আপনি খুলুন, কলিজার প্রতিটি সির মধ্যে, প্রতিটি দিলের মধ্যে আপনি শুধু আপনার মহাব্বত পাবেন। সুবহানাল্লাহ, হুজুর এখানে আর কেউর মহাব্বত নাই, শুধু আপনার মহাব্বত। সুবহানাল্লাহ, এটার নামই তো হচ্ছে মহাব্বত। আল্লাহর নবী মহাব্বতের কথা শুনে তিনি বললেন, আবু বকর তোমাকে আমি আজকে বলে দিলাম, যেই দিন আমি এই দেশ থেকে আমার মায়ের দেশ বাবার দেশ মক্কা থেকে হিজরত করব, কাফির খ্রিস্টান ইহুদি নাসারার আক্রমণে এই দেশে আমি থাকতে পারবো না, যেই দিন আমি চলে যাব রাত্রে যাইয়ার দিনে যাই, তুমি আমার সঙ্গী হই, আমার সাথে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, সেদিন আবু বকর যেদিন আমি যাই সেই দিন তুমি আমার সাথে যেতে হবে। তিনি কোন আবু বকর? উম্মুল মুমিনিনা মা'ইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির সামনে তিনি বসে আছেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী। মাগরিবের পরে আসার আগে রসুলের দরবারে মা'ইশা সিদ্দিকা বসে আছেন, আল্লাহর নবীর সামনে মা'ইশা সিদ্দিকা আকাশের দিকে নজর করলেন, আকাশটা খুব সুন্দর, চাঁদ দেখা যায়, তারা জিং 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 করে। মা'ইশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একটি জিনিস আমি আপনার থেকে জানতে চাই, আসমান এত সুন্দর, চন্দ্র এত সুন্দর, তারাগুলো অনেক সুন্দর দেখা যায়, যথেষ্ট পরিমাণ তারা অগণিত, হুজুর একটি কথা আমি আপনার থেকে জানতে চাই, এই তারা কার চাইতে বেশি ইবাদত বেশি আমল, আপনার কোন উম্মতের আমলে আছে কিনা? আল্লাহর নবী একটি সেকেন্ড বিলম্ব না করে মা'ইশাকে প্রশ্নের জবাব দিলেন, আয়েশা এই যে তোমার জন্য অগণিত তারাকে তুমি বললে, এই অগণিত তারার চাইতে বেশি ইবাদত আমার উম্মত হযরত ওমরের আমলের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আমলে? আরো জোরে বলুন কার? সাইয়্যিদুনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা'ইশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলেন, চিন্তিত হলেন যে হযরত ওমর যদি এত তারার চাইতে বেশি ইবাদত হয়, আমার আব্বার ইবাদত গেল কোথায়? মনে মনে তিনি কল্পনা করেন। আল্লাহর নবী মনের খবর জানেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা তোমার প্রশ্ন কেন তাও জানি, আমি জবাব কেন দিয়েছি সেটাও আমি ভালো মতো জানি। আয়েশা গো, তোমার মনে প্রশ্ন হচ্ছে এই তারাকার চাইতে বেশি ইবাদত তোমার, হযরত ওমরের কথা আমি বললাম, হযরত আবু বকরের কথা কেন বললাম না? তুমি শোনো, আকাশে কোটি 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 করুট করুট বেখুদ বেহিসাব বেনজির বেমেসাল কাউ কেমন তারাকা রয়েছে, তার চাইতে বেশি হযরত ওমরের আমল রয়েছে। এবার তুমি শোনো, ওমরের আজীবনের ইবাদত যদি এক পাল্লাতে করা হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রে সমান হবে না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। সারা আকাশের তারাকা যদি তারাকা চাইতে বেশি ইবাদত, সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর সাইয়্যিদুনা ওমরের আজীবনের ইবাদত একত্রিত করা হলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের এক রজনী এক রাত্রে সমান হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাম কম না বেশি? বেশি। আরো জোরসে বলুন কম না বেশি? বেশি। কত বেশি?